হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সো এতদিন লাইকিতে ছিলাম, লাইকি অনেক ভালো লাগছে। সো এখন আসছি ইউটিউবে কিছু কথা বলার জন্য, কারণ আমি যখনই ভিডিও ছাড়ি, মানে ভিডিও অফ করি, তখনই তারা ভিডিওগুলো ব্যান করে দিতেছে। তো আমাদের সেলিব্রিটি মামুন ভাই, সেলিব্রিটি অপু ভাই, সো তাদেরকে নিয়ে আমি কিছু কথা বলবো আর কিছু ভিডিও দেখাবো। কিছুদিন আগে আমরা শুনে আসছি যে আমাদের সেলিব্রিটি মামুন ভাই, তার 10 মিলিয়ন ফ্যান, সো সে মার খাইলো। তো কিভাবে মার খাইলো একটু দেখে আসি আমরা। দেখেন কিভাবে মামুন ভাই মার। তো দেখলেন কিভাবে মামুন ভাইকে মারা হলো। এটা আসলে ঠিক না বেঠিক জানি না আমি। তো মামুন ভাই নাকি বলে কোন মেয়েকে স্টিজিং করছে, বলছে যে সাইডে চলো কিস করব, আরো অনেক আবোলতাবোল অনেক কথা। সো এর জন্য আমি মনে করি সে মানে সেলিব্রিটি হয়েছে বলে তার ভাবটা অনেক হয়ে গেছে, এখন অহংকার হয়ে গেছে, বুঝছো? 10 মিলিয়ন ফ্যান, কিন্তু ইউটিউবের 5টা ফ্যান হলো রিয়েল ফ্যান, আর সেখানকার 5টা ফ্যান হলো রিয়েল ফ্যান না সেটা আমি জানি, কারণ আমি একজন লাইক ইউজার। ওকে, তো তারপরে কিছুদিন পরই ঘটে যাওয়া, আবার এখন মানে কালকে রাত্রে বলা, গতকাল রাতে শোনা গেল যে হচ্ছে আমাদের অপু সেলিব্রিটি ভাই, সে নাকি বলে মার খেয়েছে। আবার তাকে নাকি বলে এখন পুলিশ ধরে নিয়ে গেছে, মানে অনেক ধরনের অনেক কথা সবাই বলতেছে। তো কি বলবো, মানে এগুলো আর বলার মতো আমার কোনো ভাষা নাই যেগুলো কি হইতেছে। তারপরে আমরা একটু দেখে আসি তার ভিডিও। তো বন্ধুরা, আমরা দেখলাম তাকেও কিভাবে মারতেছে এবং পুলিশ কিভাবে ধরে নিয়ে তাকে চলে গেল। তো এটা এখন আমরা সঠিক খবর জানি না, কারণ আমি এখনো অপুর সাথে কথা এই ব্যাপারে বলিনি। তাকে ফোন দিতেছি কাল থেকে, তো ফোন তার অফ, এর জন্য এখনো আমি জানতে পারিনি কাহিনীটা কি হয়েছে। সো আমি জানার পর অবশ্যই নেক্সট ভিডিওতে নিয়ে আসবো, কেন মারা হলো, কি হলো। তো এখন একটু একটু যেটা জানা যাচ্ছে সেটা আপনাদের জানিয়ে রাখি। সেটা হলো, সে নাকি রাস্তাতে অনেক গ্যাঞ্জাম করছে, মানে মানুষজনকে যাইতে দেয়নি, তার একটা পাওয়ার দেখাইতেছিল। তো তার 7 লাখ ফ্যান, সে কি পাওয়ার দেখাইতেছিল 7 লাখ ফ্যান নিয়ে, মানে সে কি মানে গর্ভবোধ না গর্ভবতী হয়ে গেছে সেটা আমি বুঝতে পারলাম না। সো আমার নেক্সট ভিডিওতে আসবে অপু ভাইকে কেন মারা হলো। ওকে, লাভ ইউ অল, বাই বাই।